সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। 180টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার 13তম, গত বছর যা ছিল 12তে। বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে এই তথ্য উঠে এসেছে। তবে সার্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত 4 বছর ধরেই বাংলাদেশের স্কোর 126। টিআইবি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে। টিআইবি নির্বাহী পরিচালক জানান, প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 13তম হলেও স্কোর গতবারের সমান, অর্থাৎ 26ই রয়েছে। ক্ষমতার সাথে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার অভাব, বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনীতিকরণই এর জন্য দায়ী বলে জানান তিনি। প্রতিবেদন বলছে, বিশ্বের 180টি দেশ ও অঞ্চলের 2021 সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে 13তম স্থানে। আমাদের স্কোর বাড়েনি, একই জায়গায় রয়েছে, শুধুমাত্র গতবারের তুলনায় নয়, গত 10 বছরের হিসাবে একই জায়গায় রয়েছে বাংলাদেশের অবস্থান। আমরা যদি র্যাঙ্কিংটা দেখি বা অবস্থান দেখি, তাহলে উপর দিক থেকে হিসাব করলে 146-এর তুলনায় 147তম গতবারের তুলনায়, আর নিচের দিক থেকে হিসাব করলে গতবারের তুলনায় 12 থেকে 13। তবে দক্ষিণ এশিয়া বিবেচনায় বাংলাদেশের অবস্থান খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের 31টি দেশের মধ্যে আমরা তৃতীয় সর্বনিম্ন স্থানে, দক্ষিণ এশিয়া 8টি দেশের মধ্যে আমরা দ্বিতীয় সর্বনিম্ন স্থানে, খুবই উদ্বেগজনক। বাংলাদেশের ক্ষেত্রে 8টি জরিপের ফলাফল থেকে সূচকটি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে টিআইবি। 2018 সালের নভেম্বর থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কে হিসেব করা হয়েছে। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।